আসসালামু আলাইকুম, কি অবস্থা সব? ভালো তো? আর হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা নতুন একটা বাজাজ পালসার N160 বাইক কিনবো ইনশাল্লাহ। কিন্তু বাইকটা আমার না, আগে থেকে বলে রাখি, কার বাইক সেটা একটু পরে বলতেছি। তো চলুন বাজাজের শোরুমের দিকে যাওয়া যাক। Some people will say to accept their fate. When if this is fate, then I find a way to cheat. Oh, oh, I say a little prayer. Oh, oh, oh. তো শোরুমে পৌঁছে আগে আমার ফ্রেন্ড লাইভের সাথে দেখা হয়। একটা শর্ট ইন্ট্রোডাকশন দিলে আপনারা আমার এই ফ্রেন্ড লাইভকে চিনবেন। তো আমার চ্যানেলে যতগুলো ড্রোন শট দেখছেন, সেটা হোক কুয়াকাটা ট্যুরের বা সেটা হোক ফার্স্ট ইম্প্রেশন রিভিউ এর, সবগুলো ড্রোন শটই ওর নেওয়া। আর এই নিউ বাইকটা ওর বড় ভাইয়ে কিনবেন। আর এরপর আমরা বাইকটা একটু হালকা পাতলা ইন্সপেকশন করি যে কোথাও কোনো ডেন্ট বা স্ক্র্যাচ আছে নাকি। লাবিব এবং ওর ভাইয়ার আগে চয়েস ছিল N160 এর 2024 মানে নিউ এডিশনটা, কিন্তু ওইটা ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসতে আসতে কয়েক মাস টাইম লেগে যেত, যার জন্য তারা আর ওয়েট করে নাই। এই বর্তমান যেটা অ্যাভেলেবল আছে এইটা নেওয়ারই ডিসিশন হয়। এরপর আমরা অন্যান্য কিছু বাইক চেক আউট করি এবং প্রথমেই চোখে পড়ে রেড কালার N250 এর উপরে। তো N160 এবং N250 এর বডি স্ট্রাকচার সেম, শুধু এক্সস্ট এবং ইঞ্জিনের ডিফারেন্স আছে। তারপরে একটা N160 কার্বোরেটর পোলার ব্লু কালারে আমরা দেখতে পাই। এরপর আমরা N160 এর অন্যান্য দুইটা কালার মানে রেড এবং ব্ল্যাকটাও দেখি। আমার ইনিশিয়ালি N160 এর ব্ল্যাক কালারটা বেশি পছন্দ ছিল, কিন্তু ব্লু কালার N160 দেখার পর আমার ওপিনিয়ন কিছুটা চেঞ্জ হয়ে যায়। কারণ এই ব্লু কালার N160 সিলভার কালারের ফুটরেস্ট এবং গ্র্যাব গ্রিল যা লাগতেছিল না, কিন্তু রেড কালারটা তেমন ভালো লাগে নাই। কারণ রেড কালারটা একটু লাউড কালার, ওই বাইকটা একটু বেশি রেড। ব্ল্যাক বা সিলভার অন্য কোনো কালারের সাথে কম্বিনেশন হলে একটু বেশি ভালো লাগতো। আর এরপর বাইকটার প্রাইমারি চেক আপ করা হয়। চেকআপের পরে শোরুমের ভাইয়া কিছু ইনফরমেশন শেয়ার করলো ব্রেক ইন পিরিয়ড এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ব্যাপারে। আর এরপর পেমেন্ট করা হয়। এটা যেহেতু বাইকটা কিনার ভিডিও, তার জন্য এই ভিডিওতে আমি বাইকটার ব্যাপারে বেশি কোনো ইনফরমেশন দিতেছি না। কিন্তু এই বাইকটা মানে N160 বাইক নিয়ে আমি একটা ডেডিকেটেড ফার্স্ট ইম্প্রেশন রিভিউ করবো ইনশাল্লাহ, ওইখানে আপনার অনেক ইনফরমেশন পাবে। আর এরপর বাইকটা নিচে নেওয়া হয় এবং ভাইয়া ফার্স্ট রাইড দেন। পরে লাবিব রাইড দেয়। জানি বাইকটার কোনো ভালো অ্যাঙ্গেল আপনারা দেখতে পারেননি, প্যারা নাই, কারণ ভিডিওর সামনে আপনারা বাইকটার একটা শর্ট ভিডিও দেখতে পারবেন। আর এরপর আমরা একটু খাওয়া দাওয়া করি। এরপরে আমরা গিয়ার এক্সে যাই হেলমেটের জন্য। You got me with the beating of my heart. And I'm patient, cause your help will come.
I don't need to worry, I give my thanks to you. Oh, oh, oh. I say a little prayer. Oh, oh, oh. I know your eyes are always fair. I know I can call on you when I need somebody. I know I can call on you. Shape ta mara pa. Thank you. Sundar. দেখেন ভাই মাথা একটু নাড়াই দেখেন, হেলমেট নড়ে নাকি? বড় মাথা পরান সেক্ষেত্রে ছাড়বে, আপনি করলে না? ঠিক আছে ঠিক আছে, নড়তেছে না ভাই, ব্যান্ডেজ নিয়ে স্কুলে ক্লিয়ার হয়ে যাবে। মাথাটা নাড়াই দেখ, মাথাটা নাড়াই দেখ, বড় দেখবেন নাকি? কিন্তু আনফরচুনেটলি হেলমেট আমরা সাইজ অনুযায়ী পাইনি। এরপরে ভাইয়া ইয়োহিতে গিয়ে এই হেলমেটটা নেয়, আর এভাবে বাইক কেনার দিনটা শেষ। কিন্তু ভিডিওর আগে যে বলছিলাম যে বাইকটার কিছু বিরল দেখতে পারবেন, এখন আপনারা বাইকটার কিছু বিরল এনজয় করুন। একটা বিষয় কি, এই ভ্লগটার ম্যাক্সিমাম ফুটেজই ফোনে শ্যুট করা, প্লাস কোনো মাইকে ছিল না, তার জন্য কোয়ালিটিতে একটু উলটপালট দেখতে পারে। আমার ফুল সেটআপ বাড়িতে ছিল, তার জন্য আমি কিছু করতে পারতাম না। যাই হোক, তারপরে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন, এবং কোনো ধরনের কোনো সাজেশন থাকলে বা ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আর আমার ফিউচার ভিডিও দেখার জন্য বা অন্যান্য ভিডিও এনজয় করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার সকল ইনস্ট্যান্ট আপডেট পেতে আমার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আর আমার আগের ভিডিওটা মানে কোরবানি ঈদের যে ব্লগটা আপলোড দিছিলাম ওইটা এজ রেস্ট্রিক্টেড হয়ে যায়, যার কারণে ওটা রিচ প্রচুর ডাউন, মানে ভিউ পরেই নেই বলতে গেলে। তো আপনারা ওই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ হাফেজ।